এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের অনেক কিছুই শেয়ার করব। তো প্রথমেই দেখো, আমার বাবার বাড়িতে আমি ছিলাম, তো সেই গ্রামের শীতলা মন্দির। এটা এই মন্দিরের একটা প্রচলিত রীতি হচ্ছে, এই গ্রামের মানে কোনো গরুর বাছুর হলে দুধ দিতে হয়, না হলে এই মা নাকি বাছুর লুকিয়ে দেয়। তো তারপরে দেখো, রাত্রেবেলায় চলে এলাম, সকালবেলায় এই ব্রাহ্মণের কাছে গিয়েছিলাম। কেন আমি আর মা গিয়েছিলাম, বাবাদের হচ্ছে মানসিক করা ছিল কার্তিক পুজোর জন্য। তো ওখানকার এমন কোনো রীতি নেই কি কার্তিক মাসেই কার্তিক পুজো করতে হবে, সেই জন্য চৈত্র মাসেই হচ্ছিলো কার্তিক পুজো। মা মানসিক পুজো শোধ করছিল, আমরা যেহেতু গেছিলাম সেই জন্য একটু পুজো হলে আনন্দ হবে, সেই জন্য ওই মাসেই করে দিচ্ছিলো। তো এই ব্রাহ্মণ ঠাকুরকে ডেকে আনা হয়েছে, মানে আগে বলা হয়েছিল, তারপরে সেদিনকে একটু তাড়াতাড়ি আসার জন্য মা বলতে গেছিলো, আমি বললাম চলো আমিও যাই সঙ্গে। সেই জন্য ওই শীতলা মায়ের মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে হচ্ছে দেখো, পুজো আর ওপরে বেলুন দিয়ে সাজানো হয়েছে, যেহেতু কার্তিক বাচ্চা আর আমার কার্তিক এখানে খেলা করছে, এই বেলুন নেই, বেলুনগুলোকে দিতে হচ্ছে, না হলে ভীষণই দুষ্টুমি করছে। আর এই দেখো খিচুড়ি, যারা যারা আসবে পুজো দেখতে, তো খিচুড়ি দেওয়া হবে, আর বেগুনি মিষ্টি আলুর দম এগুলো দেওয়া হয়েছিল। সব কিছুর ভিডিও আমি করতে পারিনি আমার ছেলেকে সামলে। তো এই দেখো খিচুড়িটা, মানে যেহেতু 8:30 মতো বেজে গেছিলো রাত্রে, ফ্যানের তলায় নিয়ে এসে একটু ওপর নিচ করছিলো যাতে তাড়াতাড়ি একটুখানি ঠান্ডা হয়। বাচ্চারা চলে এসেছিলো, প্রথমে বাচ্চারা এসেছিলো, মানে পুচকি যেখানে টিউশন পড়ে, পুচকি মানে আমার দাদার মেয়ে, তো তার বন্ধু বান্ধবীরা, তো বাচ্চা সবাই এসেছে আগে আগে, তাদেরকে খাওয়ানো হবে বলে খিচুড়ি এরা আমার দাদা তুলছে, দেবে খিচুড়ি। তারপরের দিন দেখো শনিবার ছিল, রেডি হয়ে গেলাম, এবারেও যাব একটা মন্দির দেখতে। তো আর ওয়েট না করে চলো যাই মন্দিরে। তো রেডি হওয়ার পরে আমি একটুখানি তোমাদেরকে দেখাচ্ছিলাম, এইভাবেই একটুখানি গরম পড়ে গেছে, তো একটা হালকা শাড়ি পরেছি, এটা বৌদির শাড়ি পরেছিলাম। তো রেডি হয়ে গেছি সবাই মিলে, আমি দাদা বৌদি আমার বর দেওয়ার গিয়েছিল। তো এই হলো সেই মন্দির, এটা হচ্ছে বাসলি মায়ের মন্দির, এই মা খুব জাগ্রত। তো এই মা হচ্ছে, পুজো হয় সারা বছরই, কিন্তু মেলা হয় পৌষ সংক্রান্তিতে, প্রচুর বড় মেলা হয়, বিভিন্ন জায়গা থেকে লোক আসে বাসলির থান। তো হয়তো কেউ জানবে পাশাপাশি হলে, এটা হচ্ছে নন্দীগ্রামের বাসলির থান মন্দির। তো দেখো মন্দিরটা খুবই সুন্দর, আর মন্দিরের দুদিক থেকে না সিঁড়ি, আর মাঝখানে এরকমভাবে ফুলের গাছ লাগানো আছে, হেবি সুন্দর লাগছে দেখতে। আর একটা আছে সিংহ, সিংহ রাজা। তো আমরা মন্দিরে উঠে যাচ্ছিলাম, আর সন্ধে হয়ে গেছিলো, মন্দিরটা একটু পরেই বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণ বলছিল, এই যে ব্রাহ্মণ ঠাকুর। তো সেই জন্য ভীষণ চিন্তিত কখন পুজো দিয়ে বেরিয়ে যাব, খুব বিশেষ লোক ছিল না, দু একজন ছিল আর আমরা গিয়েছিলাম, আর আমার ছেলে একটু ঠান্ডা লেগেছে দেখো, রুমাল টুপি সেই জন্য বাঁধা। তো ব্রাহ্মণের কাছে যে বৌদি পুজো দিচ্ছে, আমিও পুজো দিলাম, পুজো দিতে বসেছিলাম, দিয়ে বৌদিও একটুখানি ভিডিও করছিল সেই জন্য ফোন হাতে। তো ব্রাহ্মণ আর এটা না, এই লোকটা একটা লোক, তো মানে আরেকজন ছিল, বসেছিল আগে থেকে, আর মন্দির বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আমরা দেরি করে ফেলেছিলাম যেতে, সেই জন্য আফসোস হচ্ছিলো যে বসতে পারলাম না। আর আমার ছেলে না যে যেমনভাবে প্রণাম করছে, কি শুয়ে, ওই লোকটা না শুয়ে শুয়ে প্রণাম করছিল, কি বলে যে সর্বাঙ্গে প্রণাম না ষষ্ঠাঙ্গে প্রণাম, ওরম করছিল। তো আমার ছেলে দেখে সেরকমই করছিলো, আমরাও যেরকম করেছি সেরকম করছিলো। আর মন্দিরের চারিদিকে দেখো এরকম বারান্দার মতো আছে, এখানে আমার ছেলে খেলা করছে, ছুটে বেড়াচ্ছে, ওর আর খেলার শেষ নেই, এই যে পুচকি রয়েছে না, পুচকির সঙ্গে ছুটে আছে, যেহেতু দিদি আছে, মানে ওর দিদি আমার দাদার মেয়ে, তো একটা বাচ্চার সঙ্গে একটা বাচ্চা থাকলে যা হয়। আর দেখো ওই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, আবার না একদল আসছে ওই অটো করে, তো মন্দির বন্ধ করে দিচ্ছে, ঠিক আমরা নেমে চলে যাচ্ছি তখন না ওরা আসছে গাড়ি করে। তখন আমরা বলছিলাম হায় রে, এরা মনে হয় মাকে আজ দর্শন করতে পারবে না। আর এইগুলো দেখো বাঁধা হয়ে আছে, এগুলো হচ্ছে মানসিক যে যার মনস্কামনা বলে এগুলো বেঁধে দিয়ে যায়, তো পূরণ হলে এসে পুজো দিয়ে যায়। এই দেখো মন্দির বন্ধ করে দিচ্ছে, তো আমরা এবারে চলে যাব। আর ঠিক সেই মুহূর্তে যারা এসেছিলো না তারা এসেছে, তারাও ওই যে নিচে ওরা এসে গাড়িটা সবে দাঁড় করিয়েছে, মন্দিরে এসেছে মায়ের কাছে পুজো দিতে। বেচারা সব কোথা থেকে এসছে আমরা জিজ্ঞাসা করিনি, যদিও অনেকগুলো মানুষ এসছে গাড়ি ভাড়া করে, কিন্তু মায়ের দর্শন হলো না, সেই হেতু ভীষণ আফসোস হচ্ছিলো। আমাদেরই হতো না যদি আর 5 মিনিট দেরি করে যেতাম,
তো তারপর দেখো মন্দিরের সাইডে এখানে একটা রয়েছে বেলগাছ। তো বেলগাছের বেলগুলো না গোল গোল আর ভীষণ বড় বড়, ওর অন্ধকারে ঠিক আসেনি ভিডিওতে। আর মন্দিরের ডান সাইডের নিচে হরি মন্দির রয়েছে। হরি তো আমাদের মানে সর্বদেবতা, তো মানে সর্বদেবতার আগে হরি কৃষ্ণ যাই বলো, তো ওনাকে রাখা হয়েছে। আর মন্দিরটা দেখো এরকমই নিচ থেকে। আমার দেওর ওখানে বসে বসে মানে মামা শ্বশুরের ছেলে এটা গিয়েছিল আমার বাবার বাড়ি, ফটোশ্যুট করছে, মানে বিভিন্ন রকম পোস্ট দিয়ে ফটো তুলছে, আর আমার দাদা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলে দিচ্ছিল। তারপরে আমরা এখন চলে এসেছি নদীর পাড়ে, কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা নদী পাড়ে এসেছি, যেহেতু সন্ধে হয়ে গেছে। নদীটা আমি দেখানোর চেষ্টা করেছি কিন্তু দেখা যাচ্ছে না, জুম করে টেনেছি তাও হয়নি। তো ওই যে দূরে আলোগুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে হলদিয়া, মানে হলদিয়া শিল্পাঞ্চলের সমস্ত আলো। দাদা দেখাচ্ছে আমার বরকে যে এই আলোটা এই প্ল্যান্ট, এই আলোটা এই প্ল্যান্ট, ও যেখানে কাজ করে সাউথ এশিয়ান, তারপরে আয়ুষী, বিভিন্ন যে প্ল্যান্টগুলো আছে কোথায় কোনটা কোন আলোটার কোন প্ল্যান্ট সেটা আমার বরকে বলছে যে এটা এটা, চলো ঘুরতে যাবো একদিন সময় করে আসবে। তো সেটা তো হয়ে ওঠে না, ও সবসময় বলে ঘুরতে যাবে হলদিয়া কিন্তু হয় না। এবারে চলে এলাম তারপরের দিন, এটা হচ্ছে আমি বাড়ি চলে আসছি সোনারপুর। সোনারপুর আসার জন্য কুকুড়াহাটির নদী পার হয়ে ডায়মন্ড আসতে হবে, সেই নদীর ঘাটে দেখো এই জন্য লোকজন বসে আছে। আর ওই লঞ্চটা আসছে, ওই লঞ্চের যাত্রীরা নেমে গেলে মানে যারা পার হয়ে আসছে ওদেরকে যাত্রী বলে। আমরা এই লঞ্চটাতে করে যাব, অনেকক্ষণ আগে এসেছি কিন্তু ভেসেলে আসবো বলে এতই ভিড় উঠতে পারিনি, ভেসেল চলে গেছে। তারপরে এক ঘন্টা পরে লঞ্চ এসেছে, তো এরা নেমে গেলে আমরা উড়ব। আর এই যে বসে আছে না, এটা লোহার তৈরি, কিন্তু কী বলতো যখন জোয়ার হয় এটা না ভেসে ওঠে, এটা অনেকটা নিচু এখন মনে হচ্ছে, এখন জোয়ারও নয় আর ভাটাও নয়, মানে ভাটা পড়ে গেছে। তো যখন জ্বর হয় সাইডগুলো পুরো ডুবে যায়, ওই যে দেখা যাচ্ছে ওগুলো সব ডুবে যায়, কিন্তু এটা তখন বেশি ওটা ডুবে না, কেন সারাদিনই তো যাত্রী বারবার হয়, ডুবলে কী করে হবে, সেইভাবেই তৈরি। তো দেখো এরা যে যার নেমে, যে যার মানে ঠিকানায় যে যেখানে যাবে যাওয়ার জন্য ব্যস্ত, ওই যে জেঠিঘাট উঠেছে, জেঠিঘাটে উঠে না অনেকটা যেতে হয়, তবে কোকড়াহাটির বাস স্ট্যান্ড, তো স্ট্যান্ডে তো যেতেই হবে, বাসে করে হোক অটো করে হোক বা কারোর বাড়ির লোক দাঁড়িয়ে থাক, বাইক নিয়ে গাড়ি নিয়ে যে যেখানেই থাক না কেন, তো আগে তো ওই স্ট্যান্ড অবধি পৌঁছতে হবে। তো চলে যাচ্ছে সবাই, আর দেখো বাজনা নিয়ে যাচ্ছে, এরা হয়তো কোনো পুজো টুজো আছে, যেহেতু পূর্ণিমা ছিল মানে হোলি পূর্ণিমা, তো সেই জন্য হয়তো কোনো পুজো টুজো আছে বলে হয়তো বাজনা বাজাবে। ওরা চলে গেল, তারপরে না আমরা উঠে গেছি, সেটার আর ভিডিও করা হয়নি। দেখো নদীতে চলে আসছি, তো নদীর মাঝ বরাবর মানে সমুদ্র বললেও চলে, কোনো কুল কিনারা পাওয়া যায় না, এক ঘন্টার বেশি লাগে এপার থেকে ওপার যেতে, মানে কুকুড়াহাটি থেকে ডায়মন্ড হারবার আসতে। তো আমরা ভেতরে এই যে বসে আছি লঞ্চের ভেতরে, পুরো ঘরের মতোই, এবারে যে ওপরে থাকবে সে নদীটা ভালো করে দেখতে পাবে, কি ভয় করলে কাউকে ওপরে রাখে না লঞ্চ, লঞ্চের যারা ম্যানেজ করে মানে ম্যানেজমেন্ট করে তারা কিন্তু কাউকেই ওপরে রাখে না, যেহেতু নদীটা অনেক বড় আর এখানে অনেক দুর্ঘটনা আগে হয়েছে, তো সেই জন্য ওপরে কেউ থাকে না। আমরা ভেতরেই আছি, আর ভেতরের ওই জানালার মতো আছে সেখান থেকে আমি নদীটার একটুখানি ভিডিও করলাম। আর দেখো সবাই বসে আছে, সবাই এবারে আসছে, একটা লঞ্চে না অনেকগুলো লোক আসা যায়, না 150-200, কিন্তু এই লঞ্চে বিশেষ ভিড় ছিল না। তো তারপরে দেখো লঞ্চ থেকে উঠে আমরা চলে আসছি স্টেশনে, মানে ডায়মন্ড হারবার স্টেশন থেকে সোনার শিয়ালদা লোকাল ধরবো, তো শিয়ালদা লোকাল ধরে আসবো সোনারপুর। তো আজকের মতোই এটুকুই, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ।